এগারোর পর তোমরা দিয়েছ তেরো। তেরো অঙ্কটা কি বলছে দেখো, একটা বড় ট্যাঙ্ক এইচ উচ্চতা পর্যন্ত জলে পূর্ণ, তলদেশে নিকটস্থ একটা ছিদ্রের মধ্য দিয়ে জল নির্গত হয়। জলের উচ্চতা এইচ থেকে এইচ বাই টু হতে যে সময় লাগে আর এইচ বাই টু থেকে শূন্য হতে যে সময় লাগে তাদের অনুপাত বার করতে হবে। দেখো কেমন ছিল, এইরকম ধরো একটা জলাধার আছে তলদেশে খুব নিকটে, মানে একবারে তলাতেই ধরে নিচ্ছি, ছিদ্র আছে, এই পর্যন্ত ধরো লিকুইড আছে, এইচ থেকে এইচ বাই টু মানে এই পর্যন্ত হতে যে সময় লাগে আর এইচ বাই টু থেকে জিরো মানে পুরো জলটা বেরিয়ে যেতে যে সময় লাগে তাদের অনুপাত বার করতে হবে। আচ্ছা এখানে দেখো জল এইচ থেকে এইখান থেকে এই উচ্চতায় যখন নামবে বিভিন্ন হাইটের জলের জন্য গতিবেগ বিভিন্ন হবে, গতিবেগ বিভিন্ন হলে তোমার জলের গতিবেগ বিভিন্ন হলে জল বেরোনোর হার চেঞ্জ হয়ে যাবে, সময় চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য অঙ্কটা এভাবে করো যে নিচ থেকে এক্স উচ্চতা ডিএক্স থিকনেসের একটা অংশকে কল্পনা করে নাও, এই অংশটা নিচ থেকে এটা হচ্ছে এক্স উপরে অবস্থিত, এই অংশটা ক্ষুদ্র বেধের অংশ এটা হচ্ছে ডিএক্স। তাহলে ধরি ধরি তলদেশ থেকে এক্স উচ্চতায় ডিএক্স বেধে একটি অংশ থেকে জল নির্গত হচ্ছে। আচ্ছা তাহলে এই সময় নির্গমনের গতিবেগ হবে রুট ওভার টু জিএক্স, তাহলে এই গতিবেগ এই সময়ের জলটা নির্গত হচ্ছে মানে হতে সময় লাগে ডিটি সেকেন্ড, একবারে লিখে দিই হতে সময় লাগে লাগে ডিটি সেকেন্ড, ডিটি সেকেন্ড সময় লাগে। তা এখন তাহলে নির্গত জলের আয়তন গতিবেগ কত হবে, তার মানে তোমার জলের গতিবেগ হবে সুতরাং রুট ওভার টু জিএক্স, এই হচ্ছে জলের গতিবেগ। নির্গত জলের আয়তন তাকে গতিবেগের সঙ্গে তোমার ডিএক্স গুণ করে দাও। হ্যাঁ গতিবেগ এই পরিমাণ জল না হচ্ছে, আচ্ছা ডিএক্স বেডের অংশটা খালি হতে সময় লাগছে ডিটি সেকেন্ড, তাহলে
এক সেকেন্ডে খালি হবে কত ডিএক্স বাই ডিটি, এই হাইটের জল তোমার কমে যাবে। তাহলে এক সেকেন্ডে এই হাইটের যদি জল কমে গতিবেগেটা, তাহলে তোমার এক সেকেন্ডে এত আয়তনে জল তোমার বেরিয়ে চলে যাবে, বুঝছে? অবশ্যই এটা হবে মাইনাস একটা, তার কারণ তোমার আমি লিখে দিচ্ছি প্রতি সেকেন্ডে নির্গত জলের আয়তন। সুতরাং এক সেকেন্ডে নির্গত জলের আয়তন ইকুয়াল টু হবে কত, টু বা টু জিএক্স ইন্টু মাইনাস ডিএক্স ডিটি। মাইনাস হচ্ছে কেন, দেখো ডিটি যত বাড়বে এই এক্স এর মানটা তত কমবে, যত সময় যাবে তত জলের লেভেলটা নামে থাকবে, অর্থাৎ টি বাড়লে এক্স কমছে, সেই জন্য একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে এইখান দিয়ে এইখান, আচ্ছা এক কাজ কর, জলের আয়তন এ করে দিচ্ছি, ই ই ডিএক্স ডিটি, এ ইন্টু মাইনাস ডিএক্স ডিটি, এ হচ্ছে তোমার এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ আকারে লিখলাম। এইবার গতিবেগকে এইখানে সেট করবো, এইখান দিয়ে জলটা বেরোচ্ছে, সুতরাং তোমার মাইনাস এ ডিএক্স ডিটি এক সেকেন্ডে এই পরিমাণ জল নির্গত হবে, ইকুয়াল টু কি হবে, নির্গত এক সেকেন্ডে নির্গত জলের গতিবেগ হচ্ছে টু রুটো বা টু জিএক্স, এই যদি নলের প্রস্থের ক্ষেত্রফল যে আলফা হয় ইন্টু আলফা, এটা হবে নাকি দেখো যে এই পরিমাণ জল তোমার বেরিয়ে আসবে, যে এ ডিএক্স ডিটি ইকুয়াল টু রুটো বা টু জিএক্স ইন্টু আলফা, এই পরিমাণ জল বেরিয়ে আসবে। তাহলে এটাকে ঠিকঠাক করে লিখতে হবে, সুতরাং মাইনাস ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু রুটো বা টু জি আলফা, আলফাটা বাইরে, রুটো বা টু জি বাই এ ইন্টু আলফা অথবা টু জি বাই এ ইন্টু ডিটি। তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হবে, টাইমটা বার করতে গিয়ে তাহলে সমাকলন করতে হবে, এখানে ইন্টিগ্রেট কর, প্রথমটার যদি সময় লেগেছে টি ওয়ান সেকেন্ড ধরো, কোথা থেকে না এইচ থেকে এইচ বাই টু হতে, সুতরাং টি যখন জিরো তখন এক্স এর মান এইখান থেকে এটা মানে এইচ, আর টি যখন টি ওয়ান তখন হয়ে যাবে এইচ বাই টু। ডিএক্স বাই রুট এক্স এর ইন্টিগ্রেশনটা কত হবে, ইন্টিগ্রেশনটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হ্যাফ প্লাস ওয়ান বাই মাইনাস হ্যাফ প্লাস ওয়ান, তার মানে এক্স টু দি পাওয়ার হ্যাফ বাই হ্যাফ, তার মানে টু রুট এক্স হয়ে যাবে এর ইন্টিগ্রেশনটা। এটা লিখে দিচ্ছি টু মাইনাস আছে মাইনাস টু রুট এক্স, লিমিটটা এইচ থেকে এইচ বাই টু ইকুয়াল টু জি বাই এ তার বর্গমূল কিন্তু আলফা কিন্তু এটা এটা হবে তোমার টি লিমিটটা জিরো থেকে টু ওয়ান। তাহলে তোমার সুতরাং মাইনাস টু এক্স এর জায়গা হবে রুপো ভার এইচ বাই টু মাইনাস রুপো ভার এইচ ইকুয়াল টু টু জি বাই এ তার বর্গমূল ইন্টু আলফা ইন্টু টি ওয়ান, পেনটা বদলাই তাই শেষ। আচ্ছা তাহলে এটা বিয়োগ করলে কি দাঁড়াবে, রুটো বার এইচটা কমন যাবে, মাইনাস চিহ্নটা তুলে দিচ্ছি এটা ঘুরিয়ে দিচ্ছি, সুতরাং আলফা টি ওয়ান, সুতরাং টু রুট এইচ কমন নিলাম, এটা হবে তোমার ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু ইকুয়াল টু টু জি বাই টু বা টু জি বাই এ ইন্টু আলফা টি ওয়ান। সুতরাং টু রুট এইচ ইন্টু রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু টু জি বাই এ তার বর্গমূল ইন্টু আলফা টি ওয়ান, এটাকে সমীকরণ নাম্বার
1 বলছি। এইভাবে তোমার দ্বিতীয়টার ক্ষেত্রেও নির্ণয় করতে হবে, অর্থাৎ তখন স্টার্টিং পয়েন্ট হবে h/2 থেকে একদম 0 পর্যন্ত।